আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম স্যার। এই দেখুন, এই এরিয়ার নকশা দেখুন স্যার, এই যে এখান থেকে শুরু করে, ও আচ্ছা এই জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ। আর এটা এই পুরোটাই, আর ওই পাশটা? ও পাশটাও স্যার, ও পাশটাও। তাহলে এই পুরোটাই স্যার, এই জায়গাটার কোনো সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নেই। তোমার জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা আমি কিনবো। কাল অফিসে এসে বায়নার টাকা নিয়ে দলিল রেডি করে ফেলো। জি স্যার, জি স্যার। চলো। হ্যালো ওসমান, আমি রসুলপুরে 1000 বিঘা জমি কিনেছি, এবার আকাশ চৌধুরীকে দেখাবো আসল বড় লোক কে এবং কাকে বলে। ওসমান আলী, সাজ্জাদ খান রসুলপুর এলাকায় 1000 বিঘা জমি কিনেছে, লোহা দিয়ে ইস্পাতের সঙ্গে টক্কর দিলে লোহা দুমড়ে মুচড়ে যাবে ওসমান আলী, ইস্পাতের কোনো ক্ষতি হবে না। সাজ্জাদ খানকে জানিয়ে দিও আমি আজ শিমলতলিতে 1000 বিঘা না 1000 একর জমি কিনছি। গুড, ভেরি গুড। তোমার কথা শুনে আই এম ভেরি হ্যাপি মাই ডিয়ার ফ্রেন্ড। আমি তোমাদের জন্য শুধুমাত্র 3.5 হাত জমি ঠিক করে রেখেছি। আপনাদের জমি আমার দেখার দরকার নেই, সবার জমি আমি কিনব। ম্যানেজার সাহেব, ওদের পেমেন্ট করে দলিল করে নেবেন। জি স্যার। মদখুর জুয়ারি কালাম মিয়া তার বাড়ি বিক্রি করবে না। আমার বাড়ি আমি বিক্রি করুম না। টাকা হলে দুধের বাচ্চাও হা করে। বলো কত টাকা হলে তোমার এই 10,000 টাকার দুমড়ে মুচড়ে যাওয়া বাড়িটা বিক্রি করবে? 1 লাখ? 2 লাখ? 5 লাখ? না, এইটা আমার বাপ মার হাড্ডি মাংস দিয়ে বানাই না বাড়ি, এইবার আমি ছাড়ুম না। আর কোন পোলা তার বাপ মায়ের জন্য টাকা দিয়া বিক্রি করে না। খুব সুন্দর বলেছ, মনে হচ্ছে সিনেমার ডায়লগ তোমার মুখে কেউ বসিয়ে দিয়েছে। বাবা মার বাড়িটাকে যদি এতই ভালোবাসতে, তাহলে মদ খেয়ে জুয়া খেলে টাকা না উড়িয়ে বাড়িটার সংস্কার করতে। যাক, কুকুরকে হার ছেটাবার অভ্যাস আমার নেই, তাহলে কুকুর লাইপে মাথায় উঠে যায়। তোমাকে ভেবে দেখার সময় দিলাম 7 দিন, 7 দিন পর টাকার অঙ্কটা বলে
এই বাড়ি ছেড়ে চলে যেও। তোমার বাড়িটাকে মসজিদ বানিয়ে তোমার বাবা মায়ের স্মৃতিটাকে আমি অক্ষুণ্ণ রাখব, নইলে সাত দিন পর এটা 10 লক্ষ টাকার চেক, 10,000 টাকার ঘরের জন্য 10 লক্ষ টাকা অনেক বেশি, কোনো ব্যবসায়ী নিয়মে এটা পড়ে না। তবু ওই সাজ্জাদ খানকে আটকাতে আমি টাকা জলের মতো খরচ করতেও পিছপা হব না। রসুলপুর যাতে সাজ্জাদ খান কিনে আমার উপরে উঠতে না পারে সেই ব্যবস্থা আমি করব। রসুলপুর কেনার স্বপ্ন সাজ্জাদ খানের স্বপ্নই থেকে যাবে। মামুনি, চলো 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 চলো। আর কতকাল তোমরাই বিবাদ করবে, এই করে করে তোমাদের টাকা জলের মতো লুটে খাচ্ছে তৃতীয় পক্ষ। আর তোমাদের মোচের লড়াই দেখে মানুষ আড়ালে হাসছে। যা জানো না তা বলতে এসো না শিমলা, টাকার চেয়ে বড় আভিজাত্য আর কিছু নেই। টাকা সব মানুষে কামায়, কিন্তু শান শওকত ঐশ্বর্য সবাই বজায় রাখতে পারে না। আমাদের বংশের উপর কেউ যাবে তা আমি হতে দেব না। তাতে যদি সাজ্জাদ খানের আভিজাত্যের জোয়ারে টাকার বাদ দিতে হয় তাও আমি দেব। বালির বাঁধের মতো সে টাকার বাদ ভেসে যাবে শিমলা। যাক, আমার কথা কোনোদিন শুনুনি, এখনো শুনবে না। এখন শোনো, তোমার ভাই জয় ফোন করেছিল, আশিয়ান ইউনিভার্সিটির যে হলে সে থাকে সেখানে খুব গরম, ওর গরমে খুব কষ্ট হয়। ম্যানেজার সাহেব, কালি পার্চেজ অফিসার শ্যামল বক্সিকে পাঠান জয়ের ইউনিভার্সিটিতে, সেখানে জয় যে রুমে থাকে সেই রুমে একটা এসি বসিয়ে দিতে বলুন। জয়ের রুমে এসি থাকবে আর অন্য ছাত্রদের রুমে এসি থাকবে না তা হয় না। লেখাপড়ায় ধনী গরিব বলে কিছু নেই, এখানে সবাইকে একরকম থাকতে হবে, সবাই সমান। চৌধুরী সাহেবকে বলবেন এসি আমরা নিতে পারবো না। সাহেব একবার যা দেন তা ফিরে নেওয়ার নিয়ম নেই স্যার। ঠিক আছে, স্যারের সঙ্গে একটু কথা বলে নিই। আরে না তালুকদার সাহেব, ওসব ছোটখাটো ব্যবসা আকাশ চৌধুরী করে না। আপনি সাজ্জাদ খানকে বলুন ও গোবরে টাকা পড়লে তা কামড় দিয়ে তুলে নেয়। 3 কোটি টাকার একটা কাজের অফার দিয়েছিল টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর তালুকদার, না করে দিয়েছে। ওইসব ছোটখাটো কাজ আমার কোম্পানি করবে। কিন্তু স্যার আমাদের অনেকদিন হলো কোনো ব্যবসা নেই, এভাবে বসে খেলে রাজার ভান্ডারও শূন্য হয়ে যাবে। রাজার ভান্ডার শূন্য হতে পারে কিন্তু আকাশ চৌধুরীর ভান্ডার কোনোদিন শূন্য হবে না ম্যানেজার সাহেব। হ্যাঁ শ্যামল বলো। কারেক্ট, সুপার সাহেব ঠিকই বলেছেন। তুমি আমাদের ওসমান আলীকে বলো ওই হলের সব রুমে এসে লাগিয়ে দিতে, যা খরচ লাগে সব আমি দেব। ঠিক আছে, কংগ্রাচুলেশন জয়, তোর জন্য আজ আমরা শান্তিতে একটু ঘুমোতে পারবো। থাক থাক, অনেক হয়েছে, এত পান দেওয়া দরকার নেই, শেষে বাস্ট হয়ে যাও। যা করেছি সব তোদের আর আমার আরামের জন্য করেছি, লেটস মুভ। না তালুকদার সাহেব, আকাশ চৌধুরীর উচ্ছিষ্ট খাবার আমি খাই না। ওকে বলে দেবেন গোবরেও মাঝে মধ্যে পদ্মফুল ফোটে, ও তো নর্দমার পানি ঘেটে সোনার টুকরো খোঁজ করে।
আচ্ছা রাখি। ম্যানেজার সাহেব, কাজের জন্য চিন্তা করবেন না, কাজ আপনি আসবে। কিন্তু স্যার, দুই মাস হয়ে গেল কোনো কাজ নেই, সবাই বসে বসে খাচ্ছি। তাতে কি হয়েছে? আবার দেখবেন এমন এক কাজ আসবে তাতে দুই বছর বসে বসে খেতে পারবো। হ্যাঁ, তাহারে এসো এসো ওসমান আলী, বসো। না এসে পারলাম না সাজ্জাদ খান, আকাশের কাছে তুমি হেরে যাচ্ছ শুনে 707 বই মাটিতে নামলে যেমন ঝাঁকি খায়, তেমনি আমি একটা শরীরে ঝাঁকি খেলাম। আকাশের কাছে আমি হেরে যাব? কি যে বলো তুমি। আরে, নদীর পানি দুভাগ হতে পারে, কিন্তু আকাশের কাছে আমি হারতে পারি না। তুমি ভুল শুনেছো। আরে না, আমি কোনোদিন ভুল শুনি না। এই তো আকাশ চৌধুরী আমাকে কন্ট্রাক্ট দিল, ওর ছোট ভাই জয় যে হলে থাকে সেই হলের সব রুমে এসি লাগিয়ে দিতে। হ্যাঁ, একই বলে বড় লোকের দিল। আমার বোন যে হলে থাকে সেই হল সেন্ট্রাল এয়ার কন্ডিশন করে দাও ওসমান আলী। সেন্ট্রাল এসি করবে মেয়েদের হল? না না, আমাদের কোনো আপত্তি নেই, করুন, জলদি করুন। আল্লাহ ইভার ভাইজান সাজ্জাদ খানকে বাঁচিয়ে রাখুক। বুয়া, এদিকে আসো। জি, জলদি যাও, ইভাকে খবর দাও। ইভাপা রুমে নেই ম্যাডাম। রুমে নেই? কোথায় গেছে? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, ইভা তো আমাদের ইউনিভার্সিটির আর আন্ত ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতায় গেছে। আমিও যাব, আপনি আপনার কাজ শুরু করে দিন, আমি বিতর্ক শুনে আসি। এবার নারীদের পক্ষে বলবে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী মিস নিগার সুলতানা ইভা। মাননীয় সভাপতি, উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের নারী অধিকার খর্বকারী পুরুষ পক্ষের বক্তা এবং সুধী দর্শক মণ্ডলী, এই সমাজ পুরুষ শাসিত সমাজ, তাই প্রতি পদে পদে এরা নারী অধিকার খর্ব করে নারীকে ও নারীত্বকে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করে সমাজে একঘরে করে রাখার পায়তারা করছে। আর কিছু গোড়া ধার্মিক ব্যক্তি নারীদেরকে পুরুষের গোলাম বানিয়ে রাখার জন্য বিভিন্ন ফতোয়া দিয়ে তাদের চলার স্বাধীনতাকে বোরখা পরিয়ে রাখছে। পুরুষ যদি নারীদেরকে দেখে তাহলে নারীদের ইজ্জত চলে যাবে এই ভয়, তাই পুরুষের লোভাতর দৃষ্টিকে বোরখা না পরিয়ে নারীদেরকে বোরখা পরাচ্ছে তারা, ঘরের ভিতর নারীদেরকে দাসী করে রাখছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় নারী আজ জেগে উঠেছে, পরম করুণাময়ের দোয়ায় নারী এখন তার অধিকার বুঝতে পেরে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পাইলট, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সব ক্ষেত্রে নারী এগিয়ে এসে তার অধিকারের সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। পুরুষ বন্ধুদের কাছে আমার অনুরোধ, নারীর পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তবে দেখবেন নারী পুরুষ সম্মিলিতভাবে এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার পুরুষদের অধিকার সম্পর্কে বলবে আশিয়ান ইউনিভার্সিটির ছাত্র অর্ণব চৌধুরী জয়। চালনি যদি সুইকে বলে তোর পেছনে ছিদ্রি, তবে দৃষ্টিকটু লাগে এই জন্য যে চালনির নিজের পেছনে অনেক ছিদ্রি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধীবৃন্দ, ও আমার প্রতিপক্ষের তর্কবাগিশ, সবাই আমার শুভেচ্ছা নিন।
প্রতিপক্ষের বুদ্ধিমতী মেয়ে শিভা পুরুষদের বিরুদ্ধে এত কিছু বললেন, অথচ তিনি নিজেই পুরুষ সাজে সেজে এসছেন। নারীকে নারী সাজেই ভালো লাগে, নারী দেহ বড় পবিত্র, তাকে সুন্দর পরিমার্জিত করে ঢেকে রাখা কোন অধিকার খর্ব নয়, এই কথাটা তার ছোট মাথায় আসেনি বলেই এই বিতর্কের সৃষ্টি। নারীর অধিকার সচেতনতা পুরুষদের জন্য আশীর্বাদ, তবে সেই অধিকারের মানে যথেচ্ছাচারিতা নয়, সেই অধিকারের মানে সীমারেখা লঙ্ঘন নয়, সেই অধিকারের মানে পুরুষদের অধিকারকে খর্ব করার প্রতিযোগিতাও নয়। পারস্পরিক পুরুষ ও নারীর সমঝোতার মাধ্যমেই অধিকারের রূপরেখা তৈরি হবে। মারদাঙ্গা উগ্র মনোভাব নিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নারীকে আরো খারাপ পর্যায়ে আপনারা নিপতিত করছেন। আমার সেই প্রবাদ বাক্যটি মনে পড়ে যায়, জেদ পুরুষকে বাদশা করে আর নারীকে করে কলঙ্কিনী। নারী হচ্ছে পুরুষদের প্রেরণাময়ী, সহযোগী, যোদ্ধা, অর্ধাঙ্গিনী। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও সব কাজে এগিয়ে আসবে, তবেই সমুন্নত থাকবে সবার অধিকার, বাংলাদেশ হবে সোনার দেশ। আজকের এই বিতর্কে জয়ী হয়েছে দুদলই, তবে জয়ের উপস্থাপনার ঢঙে স্পষ্টতা ছিল বেশি। তবে শ্রেষ্ঠ বক্তা যুগ্মভাবেই হয়েছে মিস নিগার সুলতানা ইভা ও অর্ণব চৌধুরী জয়। দুজনকে অনুরোধ করা যাচ্ছে প্রধান বিচারকের কাছ থেকে ট্রফি গ্রহণ করার জন্য। এরকম হাসলে আমাকে দেখার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, আমি হাসি দেখার জন্য যুগ যুগ ধরে ছুটে আসবো। কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ, ওগমে সুন্দর তর্ক বাগিস, কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ। আর ভাবে না দিল করো আমাকে হিরো, করো আমাকে গলার কবি, ওগমে সুন্দর তর্ক বাগিস, কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ। আর পাবে না জিরো করো আমাকে হিরো, করো আমাকে গলার তাবিশ, ওগমে সুন্দর তারক বাগিস, কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ। আমার
তারক বাগিস কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ না যে কেন আমি তোমার ধেনু আপন করে তুমি নাও না ভোগমে সুন্দরী তার কবাগিস কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ আর পাবে না জিরো করো আমাকে হিরো করো আমাকে গলার তাবিশ যোগমে সুন্দরী তার কবাগিস কথায় ঝরে না মধু ঝরে শুধু বিষ সে তোমার জানতে হবে না তা তোমরা কেমন আছো পাখিকে লোহার খাঁচে না রেখে যদি সোনার খাঁচায় রাখো তবে কি সে ভালো থাকবে মন্দির কাছে খাঁচা খাঁচাই তোমার ভাইয়ের সোনার শিকলে বন্দী হয়ে আছে সোনার শিকল বলছো কেন বলো ভালোবাসার ফুলের মালায় জড়িয়ে আছো দুজন আজ তোমাদের বিবাহ বার্ষিকী তাই অভিনন্দন জানাতে ফোন করলাম ও থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া কোথায় কে তোমার ভাইয়া কার সাথে কথা বলছো ইভা ইভা তোমার আদরের বোন না কথা বলো হ্যালো ইভা কেমন আছিস ভালো খুব ভালো ভাইয়া যা তোমার মতো ভাই আছে সে কোনোদিন দুঃখে থাকতে পারে না হ্যাপি ম্যারেজ রে ভাইয়া ও থ্যাংক ইউ তা তুই এলি না যে কাল থেকে সেকেন্ড সেমিস্টার শুরু তাই সুপারের কড়া নির্দেশ কেউ হোস্টেল ছেড়ে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকিস যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ আমরা কোনো ভালো হোটেলে খেতে যাব আরে আজ আমাদের ম্যারেজ ডে সেটা ভুলে গেছি জি না কিন্তু আপনি আপনার বিজনেসের মধ্যে কি করে তা মনে রেখেছেন আমি সব ভুলতে পারি কিন্তু এই দিনটার কথা কিছুতেই ভুলতে পারি না থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড আমি এক্ষুনি রেডি হয়ে আসছি কতদিন তোমার সাথে বের হইনি আমার কি যে ভালো লাগছে হ্যাঁ অনেক দিন না এই ব্যবসা করে টাকার পেছনে ছুটতে ছুটতে ভালোবাসা কি জিনিস ভুলে গিয়েছি যাও জলদি রেডি হয়ে নাও ওকে বাবা আমি রেডি হয়ে আসছি চল চল হ্যাঁ বলুন কি বললেন কাল সকালে পোর্টের নিলামে আকাশ চৌধুরী নিজে অ্যাটেন্ড করবে আরে না না কি বলেন আমি আসব ওই নিলামে আমাদের হেরে যাওয়া চলবে না সরি চম্পা আমি নিলামে ম্যানেজারকে অ্যাটেন্ড করতে বলেছিলাম কিন্তু আকাশ চৌধুরী সেখানে গেলে সে জিততে পারবে না তাই আমাকে এখনই ম্যানেজারকে নিয়ে সব প্ল্যান প্রোগ্রাম ঠিক করে রাখতে হবে প্লিজ তুমি অন্তরকে নিয়ে ডিনার করে নিও
সরি বাবা। দশ কোটি টাকার সরকার নির্ধারিত মূল্য থেকে শুরু করুন, ডাকুন দশ কোটি, দশ কোটি পাঁচ লক্ষ, দশ কোটি আট লক্ষ, যে দশ কোটি দশ লক্ষ, এগারো কোটি। এগারো কোটি জমে গেছে, চৌধুরী সাহেব এসে গেছেন, ডাকুন এগারো কোটি, এগারো কোটি দুই লক্ষ, এগারো কোটি পাঁচ লক্ষ, বারো কোটি, বারো কোটি, একেই বলে নিলাম। আর কেউ আছেন? বারো কোটি এক, বারো কোটি এক লক্ষ, যে পনেরো কোটি, পনেরো কোটি, আর কেউ আছেন? পনেরো কোটি এক, পনেরো কোটি দুই, বিশ কোটি। দাদা নমস্কার। নমস্কার। বিশ কোটি, বা বা বা, চলে এসেছেন সিংহপুরুষ সাজ্জাদ খান সাহেব, ডাকুন বিশ কোটি, পঁচিশ কোটি, তিরিশ কোটি, পঁয়ত্রিশ কোটি, চল্লিশ কোটি, পঁয়তাল্লিশ কোটি, পঞ্চাশ কোটি, পঞ্চাশ কোটি, বা 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 বা, ডাকুন পঞ্চাশ কোটি এক, ডাকুন পঞ্চাশ কোটি দুই, পঞ্চাশ কোটি তিন, স্যার ডাক তো আমাদের পক্ষে গেল, অনেক টাকা লস হবে। ব্যবসা করতে হলে লস এফোর্ড করার সাহস থাকতে হয় ম্যানেজার, ভিতুরা সেটা পারে না। আর আকাশ চৌধুরীকে হারাতে পঞ্চাশ কোটি কেন, একশো কোটি টাকা লস করতে রাজি আছি। আংটি নম্বর চার, কে খালি একটার পর একটা আংটি পড়ছো, কাজের কাজ কিছুই হচ্ছে না। আরে হবে হবে, সব হবে, কোন আহাম্মকে এই রাতে ডিস্টার্ব করছে। হ্যালো, কে সাজ্জাদ? কি বললি, আকাশ চৌধুরীকে তুই হারিয়ে দিয়েছিস, সাবাস, একই বলে বাঘের বাচ্চা। আসবো আসবো, রাখি। হ্যাঁ গো, দুজনের সর্বনাশ কেন করছো? আমি করছি না, সবই আংটির গুণ। নীলার অ্যাকশন যাবে কোথায়? নীলা মানে পাথর? হ্যাঁ, এই হচ্ছে নীলা। তুমি হয়তো জানো না, আমরা তিনজন পার্টনার ছিলাম, একসঙ্গে ব্যবসা করছিলাম। তাহলে তুইও জেনে রাখ, আজ থেকে টাকার প্রতিযোগিতায় তুই যেখানে যাবি সেখানে আমি তোর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবো। হঠাৎ পার্টনারশিপ ভেঙে যায়, ওরা নিজেরাই আলাদা ভাবে ব্যবসা শুরু করে উন্নতি চরম শিখরে উঠে যায়, আর আমি পড়ে রইলাম পিছনে। ওরা মানুষের কাছ থেকে টাকা কামিয়ে নিজেদের পকেট ভরছে, আর আমি চাইছি আমার মেধা খাটিয়ে ওদের পকেটে টাকা এনে নিজের পকেট ভরতে, ওদের ধ্বংস করতে। আর এই জন্যই এই নীলা। ইভা ইভা, এই দেখ সেরাটনে মোবাইল মেলা বসেছে। এই কি বল, তুই না বলেছিলি তোর দাদা দাদা গান শুনছি, কিছুই বুঝতে পারছি না। তুই না বলেছিলি তোর একটা লেটেস্ট মোবাইল দরকার? চল ওখানে পাবি। তা তো দরকার, কিন্তু মেলা কখন? কাল থেকে শুরু হবে, সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত, রাতে আবার পড়া থাকে, গেলে দিনই যেতে হবে। দেন ওকে, কাল সকাল দশটায় আমরা মুভ করব। দীপ
বিপক্ষ দলের বুদ্ধিমতী মিস ইভা পুরুষদের বিরুদ্ধে এতক্ষণ অনেক কিছু বলে গেলেন, অথচ তিনি নিজেই পুরুষ সাজে সেজে এসেছেন। নারীকে নারী সাজেই ভালো লাগে। নারীর আসল সৌন্দর্য, মনে হয় হাসির মধ্যে জীবনের গান লুকিয়ে আছে। বাহ, এই তো নারীর আসল সৌন্দর্য, মনে হয় হাসির মধ্যে জীবনের গান লুকিয়ে আছে। এই পরিবর্তন ও বুঝেছি, জয়ের কথা মনে লেগেছে তাই না? কি যে বলিস, আরে লজ্জা কি আছে, চল দাঁড়া ব্যাগটা নিয়ে আসি, চল দরজাটা টেনে দিই। পাঁচটা বরঞ্চ দেখ, আমি টোকেন নিয়ে আসছি, একটা টোকেন দিন তো প্লিজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। মোবাইলটা প্লিজ। আপনি নিন। আরে না না, লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। পছন্দ হলে বলুন, দুটো আছে, দুজনই নিন। ঠিক আছে দিন। আপনি একটা নিন, আমি একটা নিই। রাস্তার লাইট পোস্টের আলোর মতো ফ্রি পাবেন। নিন ম্যাডাম, আপনারটা। নাম্বারটা খুব সুন্দর পেয়েছেন, ম্যাডামের নাম্বার 01710101012 আর আপনার 01710101013। কিছু মনে করবেন না, একটা কথা বলি? বলুন। মনে করার হলে অবশ্যই করব, না হলে করব না। সালোয়ার কামিজে আপনাকে দারুণ লাগছে। নিজের প্রশংসা শুনলে কেউ রাগ করে না। আমি করি, কারণ সামনাসামনি প্রশংসা চামচামির মতো লাগে। আপনি তো দেখছি দারুণ মানুষ। থ্যাংক ইউ। তবে আমার প্রশংসার জন্য নয়, আপনার হাসির জন্য। এই সুন্দর হাসি দিয়ে শুধু মানুষের মন না, সারা বিশ্বকে জয় করে নিতে পারবেন। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। না না, একটুও বেশি বলছি না। আপনি যদি কোনোদিন আমাকে মারতে চান, তবে আপনার আর কোনো অস্ত্র লাগবে না, শুধু একটু হাসি দেবেন, আমি মরে যাব। এই চল চল। দোস্ত, তোমার কাম শেষ, যা। কি যে বলিস, ওরে মারে, এ দেখি মেয়ে মানুষের মতো লজ্জাও পায়। কি মনে করবে,
মনে করবে। ওখানে একটা ফোন করছে না, ও তো নাম্বারটা জানে। 01710101 আশ্চর্য, সারাক্ষণ বিজি। হ্যালো কিরে, তুই নতুন মোবাইল নিয়েছিস বলিস নি কেন? ও ভাবি তুমি। আমি ছাড়া কোন মেয়ে তোকে এত রাতে ফোন করবে? না না, আর কেউ করবে না। আরে বিজি বিজি বিজি, তোর আগের নাম্বারে না পেয়ে ববির নাম্বারে ফোন করে তোর নতুন নাম্বার নিলাম। ব্যাপার কি, এতক্ষণ ফোন এঙ্গে ছিল কেন? এই রাতে কাকে ফোন করছিলি? সরি ভাবি, ঘুমে ডিস্টার্ব হয় তো, তাই রিংটোন বন্ধ করে শুয়েছিলাম। তুমি কেমন আছো ভাবি? আর কেমন আছি, সতীনের ঘর করলে কেউ কি ভালো থাকতে পারে? সতীন ভাই আবার কবে বিয়ে করলো? আমাকে বিয়ে করার আগেই বিয়ে করেছে। তোর ভাইজনের দুই বউ, এক হচ্ছে ব্যবসা আর দুই নম্বর হচ্ছে আমি। এত রাতে কার সাথে কথা বলছো? আমার আর কথা বলার কি আছে, তোমাকে তো কাছে পাই না, তাই জয়ের সঙ্গে কথা বলছি। না দেবর ভাই, তোমার ভাইজানের সঙ্গে কথা বলো। ধরো কিরে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, যার তোমার মতো একজন মহান ভাই আছে তার জীবনে কোনো কষ্টই থাকতে পারে না। থ্যাংক ইউ। শোন, বেশি রাত জাগিস নে, ঘুমিয়ে পড়। জীবনেও কথা বলবো না। তোমার কথা বলার আর কেউ নেই? আছে নীলিমা, ও তো এখন ঘুমোচ্ছে। আর আমি কি, আমি কথা বলার মানুষ না? মানুষ তো ছিলে, তোমার সুন্দর কথাতে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু সেই ভালোবাসাকে আমি ব্যবসার নাগপাশে জড়িয়ে তোমাকে একটু কথা বলার সময় দিতে পারি না। কেন এমন হলে তুমি বলো তো? সেই তুমি আর এই তুমিতে আকাশ আর পাতাল ব্যবধান, কত প্রাণ ছিল তোমার মধ্যে, কত ভালোবাসা, আর এখন শুধু টাকার নেশা। জীবনে বাঁচার জন্য টাকার খুবই দরকার শিমলা, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আর আমি সেই টাকার জন্যই ব্যবসা নেমেছিলাম, ভেবেছিলাম তোমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে শোকের ভেলায় সারা জীবন ভেসে বেড়াবো। কিন্তু কিন্তু কি? হ্যাঁ ম্যানেজার সাহেব, এমন কি সমস্যা হলো যে রাতেও ফোন করতে হলো? কি বললেন? যশোর সড়ক ও জনপথ বিভাগ 30 কোটি টাকার টেন্ডার কল করেছে। সাজ্জাদ খান টেন্ডার সাবমিট করবে? আমিও করব। ওকে নিলামে আমি ছাড় দিয়েছিলাম, কিন্তু আর না। অথচ সাজ্জাদ ভাই তোমার জীবনের শুরু থেকে তোমাকে ছাড় দিয়ে আসছে। তার মানে কি বলতে চাও তুমি? একসময় ওই লোকটা তার নিজের টাকা দিয়ে তোমাকে তার ব্যবসায় টেনে নিয়েছিল, মনে আছে? সেটা কত টাকা ছিল তুমি জানো না? বাকিটা তো এগিয়ে নিয়েছিলাম আমার মেধার জোরে। তার আজকের এই বাড়ি গাড়ি শান শওকত সবই হয়েছে আমার চেষ্টায়, আমার প্রচেষ্টায়। বলেছিলাম না ম্যানেজার সাহেব, এমন একটা কাজ আসবে 2 বছর কাজ না করলেও চলে যাবে, এটা সেরকম একটি কাজ। কিন্তু শুনলাম এই কাজে আকাশ চৌধুরী সাহেবও টেন্ডার সাবমিট করছেন, তাই বলছিলাম কাজটা যাতে হাত ফসকে না যেতে পারে ওনার সাথে নেগোসিয়েশন করে। আকাশের সাথে কোনো নেগোসিয়েশনে যাব না। আপনি জানেন না, যখন ও স্কুলের চাকরিটা চলে গিয়েছিল তখন এই আমি ওকে ব্যবসায় টেনে এনেছিলাম, সাহস জুগিয়েছিলাম। আকাশের ধারণা ব্যবসায় আভিজাত্য বংশ পরিচয় কিছুই লাগে না, সব নাকি পরিশ্রমের ফসল।
তাই সে আলাদা হয়ে গেছে। আমি আমার শত্রুর সাথে হাত মিলাতে পারবো, কিন্তু ওর সাথে নয়। এই টেন্ডার পেতে হলে যা যা করতে হয় আপনি সব করুন। এই নিন, আরে রাখুন। আরে কেমন আছেন? মানে টাকা কোনো ব্যাপার নয়, প্রেস্টিজ হচ্ছে আসল ব্যাপার। ওই সাজ্জাদ খান আমাকে টেক্কা দিয়ে যাবে তা আমি কিছুতেই সহ্য করব না। টেন্ডার হয়েছে, আপনারা সাবমিট করুন, যে যোগ্য সেই পাবে। যোগ্যতা আমি টাকা দিয়ে কিনতে চাই, টেন্ডার যেমন করে হোক আমাকে পেতেই হবে। চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আকাশ চৌধুরী টেন্ডার পেলে আমি আপনাকে চেয়ার থেকে সরিয়ে দেব। এই দুজন কিন্তু মহা ঝামেলে পড়ে গেলাম, সবাই টাকা ছড়াতে চাইছে, কাকে রেখে কাকে কাজটা দেব? স্যার, আকাশ চৌধুরী সাহেব 1 কোটি টাকা অফার করে গেছে, সাজ্জাদ খান সাহেবও 1 কোটি টাকা অফার করে গেছেন। কিন্তু টাকায় কোনো কাজ হবে না, আমরা যে যোগ্য তাকে কাজটা দেব। ঠিক মতো সব লিখে দিয়েছেন তো? হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই দিয়েছি। কত পার্সেন্ট লোয়েস দিয়েছেন? কানে কানে বলি, কেউ শুনে ফেলতে পারে। কি ব্যাপার, আপনি ওনার কানে কানে কি বললেন? না কিছু বলিনি, আমি তো দেখলাম বললেন। না, এই টেন্ডার কখন খোলা হবে না হবে হিসেব আর কি, সময় তো আর বেশি বাকি নেই। সময় শেষ হয়ে গেছে, এখন আর টেন্ডার ড্র করা যাবে না। তার মানে? আমার ঘড়ি বলছে এখন 10 মিনিট বাকি। মনে হয় আপনার ঘড়ি স্লো চলছে। মগের মুলুক নাকি? আপনি এতক্ষণ অন্য পার্টির সাথে সলা পরামর্শ করে এখন বলছেন সময় শেষ? এই তুমি কে, এত বেশি কথা বলছো? আমি কে, আমি কে দেখবেন? দেখাচ্ছি। নামো মামুনি। আরে
কেমন আছো? খুব ভালো। চলো গিয়ে বসি। চল। এসো, আছে কি গরম বাবা রে, এখানে বসি। তোমার উনি আর আমার তিনের মধ্যে মিল করাতে হলে আমার মাথায় একটা বুদ্ধি এসছে শিমলা। কি বুদ্ধি? আমার ননদের নিভার সাথে তোমার দেবর জয়ের বিয়ে দিয়ে। বুদ্ধিটা আমার মাথাতে এসেছিল, কিন্তু ওরা দুজনকে রাজি হবে? কি ভাই, কাজ ভাঙবেন নাকি? না, ফুল কিনবো। কি ভাই, ফুল নিবেন না? চলো ড্রাইভার। কবিতায়
জীবনের ছবিটাই আমার আকুনা, আমাকে তোমার করে রাখো না, আমাকে তোমার করে রাখো। সাজ্জাদ গেছে, তোমার বোনের ইজ্জতের বারোটা বেজে গেছে। ওই আকাশ তোমার সাথে না পেরে তার ভাই জয়কে দিয়ে তোমার বোন ইভাকে তুলে নিয়ে গিয়েছে। কি বললে? আরে বলা নয়, নিজের চোখে দেখে এসেছি। হায় হায়, এতক্ষণ হয়তো সব শেষ। ছি ছি, এরপরে সমাজে মুখ দেখাবে কি করে? ওই জয়কে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব, নিশ্চিহ্ন করে দেব। কোথায় সেই শয়তানটা? আমি ওদেরকে ন্যাশনাল পার্কের কাছে দেখে এসেছি। শোনো, যেও না, আমার মাথা খাও যদি কোনো গন্ডগোল করো। ছাড়ো, চলো। হ্যাঁ, কি বললি ওসমান? সাজ্জাদ আমার ভাই জয়কে মারতে গেছে, তার আগে আমি ওকে শেষ করে দেব। কাকে শেষ করবে? সাজ্জাদকে। ওসমান ফোনে জানালো সাজ্জাদ জয়কে মারতে দলবল নিয়ে ন্যাশনাল পার্কে গেছে। আরে মাথা গরম না করে একটু ভেবে চিনতে। না শিমলা না, আমার প্রাণের ভাইয়ের উপর হাত তুলবে আর আমি চেয়ে চেয়ে দেখবো ভেবে থাকলে সাজ্জাদ ভুল করেছে। শোনো, শিমলা এখন কি হবে? ওসমানের কথায় অন্তরের বাবা রেগে জয়কে মারতে গেল। শিমলা আমার খুব ভয় করছে। নীলিমার বাবা ওসমানের কথায় খেপে বেরিয়ে গেল, আমারও ভয় করছে আবার না মারামারি লেগে যায়। তাহলে একটা কাজ করি, এবার হোস্টেল সুপার সাবিনা আপাকে খবরটা জানাই। আমার প্রেমিকটা যে এত বোকা তাই দেখে হাসছি। আচ্ছা, তোমাকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করব এটা ভাবলি কি করে? তুমি যে বললে লন্ডন গিয়ে বিয়ে করবে, এছাড়া আর উপায় বাকি বলো? তোমার আর আমার ভাইয়ের শত্রুতার মাঝে আমাদের প্রেমের আদৌ কোনো পরিসমাপ্তি হবে কিনা কে জানে। এই ভয় তো আমারও। আমাদের ভাইদের যতই শত্রুতা থাকুক তুমি আমাকে ধরে রাখতে পারবে তো জয়? পারবো ইভা, এই জীবনে যতদিন শ্বাস বইবে
যতদিন হৃৎপিণ্ড চলবে ততদিন তুমি থাকবে আমার জীবনে, আমার হৃদয়ের গভীরে। জয়। তুই আমার শত্রুর ভাইয়ের হাত ধরেছিস, তোকে আমি শেষ করে ফেলব। জয়, জয়। তুই আমার শত্রুর বোনের সাথে প্রেম করছিস, তোকে আমি মেরেই ফেলবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার, বসে আছো যে, খাবে না? কি করে খাবো, সারাদিন ধরে বাপ মামার মেয়েটাকে ঘরে আটকে রেখেছ, হোস্টেলে কি খায় না খায় কে জানে, বাড়িতে এসেও মেয়েটা অভক্ত থাকবে, আর আমি এখানে বসে বসে খাবো, কখনো না, ইম্পসিবল। ওকে অভক্ত রাখার জন্য তো ঘরে আটকে রাখিনি। তাহলে কেন আটকে রেখেছ? পচা শামুকে পা কাটতে বসেছিল, আকাশের ভাইয়ের মিষ্টি কথায় ভুলে ওর সাথে বসে প্রেম করছিল। ওকে বলে দিও যদি বাঁচতে চায় ওই জয়কে ভুলে যেতে হবে। ইভা ভাবি, বল বোন, তুই সত্যি জয়কে ভালোবাসিস? চমৎকার বোন, চমৎকার, আমিও তাই চাই। তুই জয়কে ভালোবাস, জয়কে বিয়ে কর, তোদের দুজনে মিলনের সেতু দিয়ে তোর ভাই আর জয়ের ভাইয়ের শত্রুতা শেষ করতে হবে। আমি ভাবতে পারিনি ভাইয়া এত রাগ করবে, আমি ভেবেছিলাম ভাইয়া আমার পছন্দকে হাসি মুখে গ্রহণ করবে, যেমন করে আমার জীবনের সব চাহিদা পূরণ করেছে। ভাবি তুমিও রাগ করেছো? না জয়, আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছো ভাবি? হ্যাঁ জয়, আমিও চেয়েছিলাম তুই ইভাকে ভালোবাস, ওকে বিয়ে কর, তাহলে তোদের দুজনের মিলনের মধ্য দিয়ে ওদের শত্রুতা চিরতরে শেষ হয়ে যেত। তা তো হলো না ভাবি, আমি ইচ্ছে করলে ভাইয়ার নির্দেশ অমান্য করে চলে যেতে পারতাম, কিন্তু ভাইয়ার মনে কোনো দুঃখ দিতে আমি চাই না ভাবি। আমি জানি তুই তোর ভাইয়াকে দেবতার মতো ভালোবাসিস, ভাবিস নে, ভালোবাসে প্রথম প্রথম দুঃখ আসে, পরে সুখ। দেখি আমি তোদের জন্য কি করতে পারি। তুই যা করেছিস ঠিক করেছিস বন্ধু, ভাই বলে মমতা দেখিয়ে সমাজে সবার কাছে হাসির খোরাক হয়ে কোনো লাভ নেই। এখন আর কোনো ভয় নেই ওসমান, জয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছি, ঘর থেকে বের হওয়া বন্ধ। ভালো করেছিস, লেখাপড়া করে সে কি করত, টাকা কামত, আর টাকা তো তোর আছেই। ও ভালো কথা, সপ্তাহখানেকের জন্য আমাকে 1 কোটি টাকা ধার দিস তো। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দেব, তুই নিয়ে যাস। সাবাস, একেই বলে শত্রুতা। হ্যাঁ, ইস্পাতের মতো মচকাবে তবু ভাঙবে না, নিজের একমাত্র বোন বলেও তুমি ক্ষমা না করে শত্রুতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছ তা সমাজে সবাই প্রশংসা করছে। কিন্তু ভালোবাসা বেশি দিন আটকে রাখা যায় না, যত আটকে রাখবে তত ভালোবাসা বাড়বে, তাই আমি চাই যত তাড়াতাড়ি ইভার বিয়ে দিয়ে এই সমস্যার সমাধান করতে।
বন্ধু, আমি তো ব্যবসায় ব্যস্ত, একটা অনুরোধ করছি, তুই একটা ভালো পাত্র দেখে আমার এই উপকারটা কর। পাত্র? পাত্র? আরে দেব না মানে? তোমার উপকার করার জন্যই তো আমি আছি। সত্যি বলছিস? হ্যাঁ, ভালো পাত্র একজন তো আমার হাতেই আছে। আমার ভাই ডন লন্ডনে MBA করছে, তুই যদি বলিস তাকে আসতে বলি। তোর ভাই লন্ডনে MBA করছে? তাহলে তো খুবই ভালো হয়, জলদি ওকে আসতে বল। আসতে বলার একটা বিপদ আছে। বিপদ? কি বিপদ? ওকে লন্ডন পাঠাতে অনেক টাকা লেগেছে, আর তার সবই এসেছে ধার করে। জানিস তো আমার তো অত টাকা নেই, এখন ডন ফিরে এলেই সবাই ঋণের টাকা ফেরত চাইবে। চাইলে দিয়ে দিবি, আমি তোকে দেব। হাতে তো বিশ্বজয় লেখা আছে। বিশ্বজয়? ওই যে বললাম একটা পাথরের অভাব। পাথর? পাথর পড়লে আপনি যশ রস কষ সবই পাবেন। যশ না হয় বুঝলাম, কিন্তু রস কষ তো বুঝলাম না। বুঝলেন না? আরে এটাই তো পাথরের কেরামতি। এনেন। শুভেচ্ছা মূল্য মাত্র 17,000 টাকা। পাথরে কি ফল হয় আমাকে জানাবেন। যান। হ্যাঁ জুমন সাহেব, আপনাকে যে কাদের খানের কাছে পাঠিয়েছিলাম তার কি হলো? আমার কাজটা হয়ে গেছে গুরু, তাই আপনার নজরানাটা নিয়ে এসেছি। এই যে। বাহ বাহ, ঠিক আছে আপনি এখন যান। আচ্ছা, আপনার কি খবর সাদেক আলী? আমার কাজটা হয়নি। হয়নি? তাহলে নিশ্চয়ই আপনার হাতের রেখায় শনির প্রভাব আছে, এর একটা ব্যবস্থা করতে হবে। আসুন আসুন শেঠ ওসমান আলী, তোর জন্য একটা শুভ সংবাদ নিয়ে এলাম। তবে তোর এই পাথরের ব্যবসা ছাড়তে হবে, নইলে কোনদিন তোকে সবাই বাঁশ দিয়ে দেবে। এই যে বলেন বড় ভাই, এদেশের সবাই হচ্ছে অতি কোমল মনের মানুষ, এদের মনটাকে একটু গলাতে পারলে ব্যাস। তোকে আর এত মানুষের মন গলাতে হবে না। শোন, এবার তোকে টাকার সাগরে ডুব দিয়ে আবু, সাজ্জাদ খানের বোনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? আরে নাম কা ওয়াস্তা বিয়ে, আর সেই বিয়ে করে সাজ্জাদ খানের কোটি কোটি টাকার মালিক হয়ে 50 আমাকে দিবি, আর তুই না, আচ্ছা তুই 50 দিস। ওয়ান টাইম বলপেনের মতো বিয়ে হলে আমার কোনো আপত্তি নেই, চলেন। আরে না এখন না, আমি তাকে বলেছি আমার ভাই লন্ডনে MBA করছে, এক মাস পর পরীক্ষা দিয়ে দেশে ফিরবে। এক মাসের মধ্যে এবার বিয়ে দেবে? হ্যাঁ, কারণ এই সমস্যা নিয়ে আমি বেশি দিন ডিল করতে চাই না। তা করবে কেন? এটা তো তোমার কোনো ব্যবসার আইটেম না, বা তোমার কোনো শত্রুতার সাবজেক্টও না। চম্পা, যদি তোমার ব্যবসা হতো তবে তুমি ভেবে চিন্তে ডিসিশন নিতে, যদি তোমার শত্রুকে হারাতে হতো তাহলে তুমি গভীর পরিকল্পনা করতে, কিন্তু মানুষের জীবনের ব্যাপারে ডিসিশন নিতে তোমার সময় লাগে না। যেভাবে ইচ্ছে সলভ করে দাও। যেভাবে ইচ্ছে নয়, অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। ওসমানের ছোট ভাই লন্ডনে MBA করছে, ছেলে হিসেবে কোনোভাবে অযোগ্য নয়, আর ওসমান যে এত কিছু জেনেও রাজি হয়েছে সেটাকে সৌভাগ্য বলতে পারো। ওসমান ভাই? তাহলে চলো ওসমান ভাইকে গিয়ে সব খুলে বলি, সে বুঝতে পারবে আর ওদের বোঝাতেও পারবে। অন্তরের বাবা ওসমানের কথা খুব শোনে। নীলিমার বাবাও ওসমানের কথায় নেচে উঠে। তাহলে আর দেরি করে লাভ নেই। সাজ্জাদের বোনের সাথে
আকাশের ভাইয়ের প্রেম নিয়ে দুজনার মধ্যে এমন প্যাঁচ লাগিয়ে দিয়েছি সেই প্যাঁচ আর সহজে খুলবে না। কি করেছো তুমি, খুলে বলো তো। আরে আমি গিয়ে সাজ্জাদকে খবর দিয়েছি তোমার বোনকে আকাশের ভাই তুলে নিয়ে গেছে। আবার আকাশে খবর দিয়েছি তোমার ভাইকে সাজ্জাদ মারতে গিয়েছি। ব্যাস দুজনেই খেপে আর্মস নিয়ে মুখোমুখি ফুল ফাইটিং। এবার দুজনার সর্বনাশ হয়ে যাবে, আর ওদের দুজনার সর্বনাশে পা দিয়ে আমি উন্নতির চরমে উঠবো। এত দেখছি আসল শয়তান, এত দেখছি সব প্যাঁচ লাগাচ্ছি। আর আমার স্বামী বোকার মতো সেই প্যাঁচে পা দিচ্ছে। আগে চলো আমাদের স্বামীদের বুঝাই গিয়ে। আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, ওসমান আমার শত্রু কিছুতেই হতে পারে না। ও আরো সাজ্জাদের খবর এনে আমাকে দেয়, ওকে হাতে রাখতে পারলে ফায়দা আছে। সেজন্যই তো তুমি বুঝতে পারছো না, ওই ওসমান তোমাদের দুজনকে দুজনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তোমাদের সর্বনাশ করছে, ওর নিজের উন্নতি হচ্ছে। উন্নতি? দেখো আমার কিসে উন্নতি আর কিসে সর্বনাশ তা আমি ভালো করেই বুঝি। আর আমার ব্যবসার মাঝে তুমি নাক গলাতে এসো না, নাও খাও। তুমি বোঝো না বলেই তোমাকে বোঝাতে এসছি, তুমি যাকে বন্ধু মনে করছো সেই হচ্ছে আসল শত্রু। সেই তোমার কাছে এসে মিথ্যে কথাগুলো বলেছিল। মিথ্যে কথা না, আমি নিজের চোখে দেখেছি ওদের ভালোবাসাবাসি করতে। ভালোবাসাবাসি করতে কোনো দোষ নেই, কিন্তু ও তোমাদের কাছে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিল, বলেছিল সাজ্জাদ জয়কে মারতে যাচ্ছে, তাতে তোমার রাগ উঠল, ও তোমাদেরকে রাগিয়ে দিয়ে ফায়দা লুটছে। ওসমান সম্পর্কে তোমার আইডিয়া ঠিক নয়, ওসমান আমাকে অনেক হেল্প করছে। আকাশ কখন কোথায় কি করছে সে খবর সে আমাকে এনে দেয়, আমি সেই মতো প্ল্যান করে নিই যাতে আকাশ আমার উপর উঠতে না পারে। উপরে উঠে গেছে দোস্ত, উঠে গেছে, তোমার সর্বনাশ হতে আর বাকি নেই। সর্বনাশ হয়নি, এখন আপনি এসে গেছেন, হবে। আরে না ভাবি না, আপনি বুঝতে পারছেন না, শুনলাম আকাশ নাকি একটা হাসপাতাল করবে, আর তা স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবে। স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে? আরে হ্যাঁ, খবরে কাগজে মন্ত্রীর পাশে আকাশের ছবি ছাপা হবে, সারা শহরে মানুষ দেখবে মানুষের কল্যাণের জন্য সে কাজ করছে। হ্যাঁ, তখন আকাশের স্ট্যান্ডার্ডটা কত উপরে উঠবে ভেবে দেখেছিস? এতে ভাবার কি আছে, এ তো ভালো কাজ। ওই আকাশ ভালো কাজ করে আপনার স্বামীর উপর উঠে যাবে, এটা বুঝতে পারছেন? ওটা আমি কিছুতেই হতে দেব না, ও হাসপাতাল করলে আমি কলেজ করব, আর তার শিক্ষা মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবো। কারেক্ট, এ হলো বাঘের বাচ্চা। আর তুই একটা হারামের বাচ্চা। বন্ধু তোমার জন্য আরেকটা খবর নিয়ে এসেছি, জরুরি। এত রাতে? জরুরি আর গোপন খবর রাতেই জানাতে হয়। কি খবর? সাজ্জাদ একটা কলেজ করছে, সেই কলেজ উদ্বোধন করাবে শিক্ষামন্ত্রীকে দিয়ে। এ তো খুব ভালো কাজ, এখানে আবার আপনি বাধা দিতে এসেছেন কেন? আরে বাধা না বাধা না, শিক্ষার কাজ তো আমিও বুঝি আকাশও বুঝি। ওই কলেজটা যদি শিক্ষামন্ত্রীকে দিয়ে উদ্বোধন করায় বিজনেস কমিউনিটিতে সাজ্জাদ কতটা স্ট্যান্ডার্ডে উঠে যাবে বুঝতে পেরেছেন? সমাজের কত নাম হবে, প্রত্যেকটা খবরের কাগজে ওর ছবি ছাপা হবে, মিনিস্টারের পাশে ছবি ছাপা হবে, আর আপনার সামনের স্ট্যান্ডার্ডটা ধপাস করে শেয়ার বাজারের মতো পতন হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এ কিছুতে হতে দেব না, আমি একটি হাসপাতাল করব। হ্যাঁ, আর তা স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাব। ভাবি তুমি, জয় তোমার ভাইকে আমি কিছুতেই বুঝাতে পারলাম না, ওর কাছে ওসমানের কথাই বড়, এখন যা করার তোমাকেই করতে হবে। ভাইয়ার কাছে তোমার কথারই কোনো দাম থাকছে না,
সেখানে আমি কি করব? তুমি পারো এই ধ্বংসের হাত থেকে ওকে রক্ষা করতে। কিভাবে? আমি চাই তোমার আর রিভার ভালোবাসা জয়যুক্ত হোক। তাতে কি কোনো সুরাহা হবে? হবে, কিন্তু ভাবি ভাইয়া যদি তোমাকে কিছু বলে। বলুক, তোমার ভাইয়ের বলাকে আমি ভয় পাই না। সংসারটাকে বাঁচাতে হলে এরকম একটা কিছু তো করতেই হবে। তুমি যাও তোমার রিভার কাছে। ভাবি, আমাকে ছেড়ে দাও। জয়কে আমি কথা দিয়েছি, ওকে ছাড়া এই জীবনে আমি কাউকে গ্রহণ করতে পারবো না, কাউকে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ইভা, 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 ইভা কোথায় বলুন? আমার ইভা কোথায়? ইভা উপরের রুমে আছে, এসো আমার সাথে এসো। ইভা, আমি চাই তোদের ভালোবাসার মধ্য দিয়ে এই দুই সংসারের বিবাদের অবসান হোক, অবসান হোক হিংসার রেশারেশি। তোদের দুজনের মিলনের মধ্য দিয়ে সৃষ্টি হোক এক নতুন দিনের। কি অপরূপ সৃষ্টি তুমি যেন বিধাতা, পূর্ণিমার যোছ নাও মেনে যায় হা, এই জগতে তুমি আমার, এই জগতে তুমি আমার প্রেমের অহংকার, প্রেমের অহংকার। কি অপরূপ সৃষ্টি তুমি যেন বিধাতা, পূর্ণিমার যোছ নাও মেনে যায় হা, এই জগতে তুমি আমার, এই জগতে তুমি আমার প্রেমের অহংকার, প্রেমের অহংকার। কি অপরূপ সৃষ্টি তুমি যেন বিধাতা, পরি থাকে জানে ফুল পরি ফুলে, তুমি আমারে অন্তরে যুগে যুগে ছিলে। ও জল পরি থাকে জানে ফুল পরি ফুলে, তুমি আমারে অন্তরে যুগে যুগে ছিলে। তারার সুতা চাঁদের মালা, তারার সুতা চাঁদের মালা, ইচ্ছে পরাবার, ইচ্ছে পরাবার। কি অপরূপ সৃষ্টি তুমি যেন বিধাতা, পূর্ণিমার যোছ নাও মেনে যায় হা,
আকাশের রঙে আঁকা আওতার রাঙা পায়ে ঘাস পথ চল যখন শিশির থাকে ছুঁয়ে ও পলাশের রঙে আঁকা আওতার রাঙা পায়ে ঘাস পথ চল যখন শিশির থাকে ছুঁয়ে সেই পায়েতে প্রেমের কাঁটা সেই পায়েতে প্রেমের কাঁটা হলো বলুঙ্কা হলো বলুঙ্কা কি অপরূপ সৃষ্টি তুমি যেন বিধাতা পূর্ণিমার যোচনা মেনে যায় হা এই জগতে তুমি আমার সৃষ্টি তুমি যেন বিধাতা পূর্ণিমার যোচনা মেনে যায় হা কি ব্যাপার তোমরা এখানে আমরা এখানে তাতে আপনার কি জয় জয় এই লোকটা যদি আমাদের কথা ভাইদের কাছে বলে দেয় আমিও তাই ভাবছি চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি এখন জলদি খবরটা বন্ধুদের জানাতে হয় আরেকটা প্যাঁচ চোরে সরে লাগবে হ্যালো সাজ্জাদ খান বলছি ওসমান কি বললি ইভা ঘর থেকে বেরিয়ে জয়ের সাথে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে তুই নিজে চোখে দেখেছিস না না এ কি করে হয় আমি নিজে ওকে তালা মেরে আটকে রেখেছি ওকে আমি দেখছি অলওয়েজ রাস্তায় জ্যাম হেঁটে যাবি ভালো এই যে ট্রাফিক ভাই সবুজ বাতি জ্বলে গেছে গাড়িটা যেতে দিন বাতি দেখলেন মোর হাতটা দেখলেন না ওই বাতিতে কোনো কাম হইবে না খাড়ান মোর হাত ছড়লে যাইবেন তাহলে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ নষ্ট করে লাভ কি সিগন্যাল বাতি তুলে সেই মান্ধাতার আমলের মতো আপনার ইচ্ছে মতো হাত দিয়েই চালান কি বললো ওসমান জয় এবার সাথে ঘুরে বেড়াচ্ছে ইম্পসিবল এ হতে পারে না আমি জয়কে ঘরে আটকে রেখেছি আরে রেখেছিলি ঠিকই এখন গিয়ে দেখ তো বউ ছেড়ে দিয়েছে ঠিক আছে আমি এক্ষুনি দেখছি এই নাও ভাই ভাড়া রাখো চম্পা চম্পা কি হয়েছে ওসমান বলল ইভা জয়ের সাথে বাইরে ঘুরে বেড়াচ্ছে কোথায় ইভা শুনলা শুনলা এই যে শুনলা কি হয়েছে এমন হন্তদন্ত হয়ে কোত্থেকে এলে অফিস থেকে শুনলাম জয় নাকি ঘর থেকে বেরিয়ে গিয়ে এবার সঙ্গে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওসমান সেটা দেখে আমাকে জানালো এই জন্যই জানাবে সাজ্জাদ ভাইয়ের সাথে তোমার জন্য ঝগড়ার সৃষ্টি হয় আরে জয় ঘর থেকে বের হবে কেন ও তো ঘরেই আছে ঘরে আছে হ্যাঁ
হয়েছে কেন? ভাইয়া যদি আমাকে আটকে রেখে শান্তি পায় আমিও পাবো, আমি আটকেই থাকবো, কোথাও যাব না। এবার তো নিজের চোখে দেখলে তোমাদের ওসমানের মিথ্যা চেয়ে এই ভাই ঘরের মধ্যে ঘুমাচ্ছে আর সে বললো বাইরে বেরিয়ে গেছে। ইডিয়েট। কোথায়, কোথায় জয়? এখানেই তো ছিল। ছিল না, এবার বুঝেছো ওসমান মিথ্যে কথা বলে না। কি হয়েছে ভাইয়া, অমন করে কি দিচ্ছ? আমি তোমার ছোট ভাই, তুমি যাকে আটকে রেখেছ। না না, আমি রাগ করিনি, তুমি যাতে খুশি হও আমি তাই করব। এবার তুমি বুঝতে পেরেছ ওসমান তোমাকে মিথ্যে কথা বলেছে? কিন্তু ওসমান বললো নিজের চোখে দেখেছে। ওসমানকে চোখে ডাক্তার দেখাতে বলো, আর নইলে বলো কোনো পাগলা গাড়িতে ভর্তি হতে, থানা হলে ও তোমাদের পাগল করে দেবে। আমার কথা বিশ্বাস হয়েছে তো? দেখলি, তোর কথা বিশ্বাস করে তো মান সম্মান যাচ্ছিল। কি বলছিস তুই? তুই এক কাজ কর, ভালো একটা চোখের ডাক্তার দেখা, আমি তোকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি চোখের ডাক্তার দেখাবো? অবশ্যই ডাক্তার দেখাবি। ইভা ঘরে শুয়ে আছে, তুই বললি কিনা ইভা জয়ের সাথে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, এখন তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখা, নইলে পরে কিন্তু অন্ধ হয়ে যাবি। চোখের ডাক্তার? সাজ্জাদ ঠিকই বলেছে, যদি চোখ না দেখাস তাহলে তুই একটা পাগলা গাড়িতে ভর্তি হ, তুই একটা পাগল। আমি পাগল? পাগল না তো কি, তুই বললি জয় ইভাকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি বাসায় গিয়ে দেখি জয় ঘরে। তাই নাকি? তাই নাকি মানে? তোর জন্য আমার বউয়ের সাথে রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে। শোন, তুই একটা কাজ কর, এসব ব্যবসা টবসা বাদ দিয়ে একটা ভালো মানসিক ডাক্তার দেখা। আমার স্বামীর মনে ওসমান সম্পর্কে ধারণা খারাপ হতে শুরু করেছে। আমার স্বামীরও, আসলে এই লোকটাই আমাদের স্বামীদের বেশি তুলেছিল, এখন ওর বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে। কিন্তু সামনে তো আরেকটা ঝগড়া শুরু হবে। হ্যাঁ, আমি তো ভাবছি ওই কলেজ আর হাসপাতাল নিয়ে। পরশুদিন হাসপাতাল উদ্বোধন করাবে আকাশ স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে, আর সেদিনই সাজ্জাদ শিক্ষামন্ত্রীকে দিয়ে কলেজ উদ্বোধন করবে। আমার ভয় করছে সেদিন জানি কি হয়। চলো চলো। কই, আর চিন্তা করে নাই তাছে। আপনি চিন্তা করেন না বস, এমন পেজগি লাগামু দেখবেন সব আউলা সাউলা লেগে গেছে। আমার নাম পেজগি সুলতান। শাবাশ শাবাশ। এইদিকে আসুন, এইদিকে আসুন, কলেজ উদ্বোধন হবে, আপনারা এখানে এসে বসুন। কিছুক্ষণের মধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে জনাব সাজ্জাদ খান এখানে এসে উপস্থিত হবেন। আরে ভাই এদিকে আসুন, এখানে হাসপাতাল উদ্বোধন হবে, এখনই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আকাশ চৌধুরী এসে উপস্থিত হবেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ওই যে মাইক দেখতেছ, এটা কিন্তু বাড়ায় যায়, আর এই যে চেয়ার গুলি দেখতেছ এগুলিও বাড়ায় যায়। কিন্তু আমরা যে আইলাম টাকা দিব কেটা,
যে পার্টি গরম ওইখানে যাই আরে আসেন না ভাই আসেন আসেন আমরা দিব আচ্ছা আমি কোন জায়গা বসব এখানে এই দিকে আসুন এইখানে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করাইতে পারবে আচ্ছা আমি যাই হ্যাঁ বইতাছি বইতাছি স্বাস্থ্য সেবা দিয়ে কি করুন ওই বাড়ি তো টাকার কথা কিছুই কয় না আমিও তাই ভাবতাছি ডাক্তারের কাছে গেলে কয় এই টেস্ট করেন ওই টেস্ট করেন টাকা খরচ করেন ধুম লাগে আর তুই কইতেছ বিনা পয়সায় স্বাস্থ্য সেবা করা তুই কথাই কইতেছে অন্যদিকে যাই হ্যাঁ ভাই ঠিক জায়গাতে এসেছেন বসুন এখানেই বসুন এইখানে বিনা পয়সায় লেখাপড়া করানো হবে আমি বিনা পয়সায় লেখাপড়া করা প্যালেন্টে আপনি আমাকে পেন দিলে বসে আমি এখানে এলেন কেমনে চলছে আমাকে লোকজন নিয়ে টানা টানি করো কে এই ম্যানেজার সাহেব এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমাদের লোকদের ভাগিয়ে নিয়ে আপনি মারামারি বাঁধাচ্ছেন মারামারি আমরা বাঁধাইনি আপনার লোকজন আমার অতিথিদের ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো মারামারি শুরু হয়ে গেছে আমরা গণ্যমান না কেউ ওস্তাদ স্বাস্থ্য পরীক্ষায় লেখাপড়া দরকার নাই চলেন আমরা পূজা যাই কিছুই যখন পাইলাম না চল তিনটা চিয়ারলি হয়ে যাই সব কোথায় যাচ্ছেন আপনারা পালাবেন না ভয়ের কিছু নেই কি বলছো ভাবি এসব কথা তো কেউ আমাকে কোনোদিন বলেনি ঠিকই বলছি আমি আর রিভার ভাবি ওসমানকে বোঝাতে গিয়েছিলাম ওর বাসায় শুনলাম ওসমানই সব চাল চালছে যাতে সাজ্জাদ তার আকাশ পথে বসে আর সে উপর উঠে যায় ভাবি ঠিকই বলেছে তাই নাকি তাহলে তো ওসমান শেখকে শায়েস্তা করতে হয় চলো রিভা টাকাগুলো কি করলে আলমারিতে রেখে দিলাম ওই টাকার সাথে এই টাকাটাও রেখে দাও ওই হাসপাতাল আর কলেজ উদ্বোধন করতে গিয়ে সাজ্জাদ আর আকাশের ব্যাংক ব্যালেন্স শেষ আর আমি কমিশন কামিয়েছি 2 কোটি টাকা একটা বড়ি ওদের মারতে পারলে ওরা ঋণের দায়ে পথে বসবে আর আমি হব আর তুমি হবে দেশের সেরা বিজনেসম্যান তাই না কিন্তু আপনার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওরা না বুঝুক আমরা বুঝতে পেরেছি আপনার আসল উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য আমরা বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না ভালো মানুষের মতো আপনাকে বলে যাচ্ছি এরপর যদি আমার ভাই আর ইভার ভাইয়ের মধ্যে কোন রকম ঝগড়ার সৃষ্টি করেন কোন রকম মিথ্যাচার করেন তাহলে আপনাকে মেরে গর্তের মধ্যে লক করে দেব আপনার ঠিকানা হবে কবরস্থান কি তোমার এত বড় সাহস তুমি তুমি আমাকে ভাই আমাকে ধমক দিতে আসিস না আমি জয় কারো ধমকে ভয় পাই না তোমাদের কাছে প্রমাণ কি উনি এসব করেছে আজ আমরা নিজের কানে শুনেছি আর সেই প্রমাণ আপনার স্বামীকে কবরস্থানে পাঠানোর জন্য যথেষ্ট চলি আপনি ভালো হয়ে যান আর ভালো হতে টাকা লাগে না আমাকে ধমক দেয়
হ্যালো আকাশ, তোর ভাই জয় এসে আমাকে থ্রেট করে গেল। কি বললি? আমি মিথ্যে বলছি? আমি পাগলা গেলে ভর্তি হবো? হ্যালো হ্যালো, হ্যালো সাজ্জাদ, আমাকে ডাক্তার দিয়ে চোখ দেখাতে বলিস, আর তুমি দেখছো অন্ধ? তোর বোনই ভা জয়ের সাথে আমার বাসায় এসে আমাকে থ্রেট দিয়ে গেল। কি বললি, বিশ্বাস হচ্ছে না? হ্যালো হ্যালো, কি হলো? দুজনেই ফোন রেখে দিল, কেউ বিশ্বাসই করছে না। ডন ভাই আমার, তুই ছাড়া আমার আর এখন আর কোনো গতি নেই। কেন, কি হয়েছে? এখনই তোকে নিয়ে গিয়ে সাজ্জাদের সাথে দেখা করে তোর আর ইভার বিয়ের ব্যাপারটা ফয়সালা করে ফেলতে হবে। কি বললেন ম্যানেজার সাহেব, এবি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই? হ্যাঁ স্যার, কলেজ নির্মাণ ও বিভিন্ন কাজে উসমান আলীর দেয়া হিসাব মতে 7 কোটি টাকা খরচ হয়ে গেছে। তাছাড়া এবি ব্যাংক থেকে আমরা শর্ট টার্মে কোনো সিকিউরিটি ছাড়া যে 1.5 কোটি টাকা লোন নিয়েছিলাম তা তারা ফেরত চেয়েছে। ভেরি সিম্পল, আপনি ওয়ান ব্যাংক থেকে টাকা তুলে এবি ব্যাংকের লোন শোধ করে দিন। কিন্তু ব্যবসা বাণিজ্য না করে এভাবে টাকা খরচ করা কি ঠিক হবে? আপনাকে বলেছি আমাকে বুদ্ধি দিতে আসবেন না, খরচ করার মতো সামর্থ্য আমার আছে। বন্ধু, আমার ফোনের তারাপে আমার ভাই ডন লন্ডন থেকে চলে এসেছে। সালাম আলাইকুম ভাইয়া, আপনার মন শরীর ও বাড়ির সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর থাক থাক থাক, বাহ ভাই তো দেখছি তো সোনার টুকরো, বিদেশে এতদিন থেকেও দেশের রীতি কালচার কিছুই ভুলেনি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ ভাইয়া। ভেরি গুড, এমন ছেলেই তো আমি চাই, যে অভিজাত শ্রেণীরও হবে আবার দেশপ্রেমও থাকবে। শোন ওসমান, বিয়েতে আমি দেরি করতে চাই না। আরে তুই যেদিন বলবি সেদিনই এনগেজমেন্ট হবে। হ্যাঁ, তাহলে আগামী রোববার দিন বিকেলে ওকে নিয়ে আমার বাড়িতে চলে আসবি। আমার বোনের সাথে তোর পরিচয় হওয়া দরকার, কি বলিস? অ্যাজ ইউ লাইক, চল চল চল। না, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, তুমি যখন বলবে তখন ওর এনগেজমেন্ট হবে, তুমি এবার বিয়ে দেবে, আর আর ওর কোনো মতামত নেবে না? ওর মতামত আমি জানি, আর জানি বলেই ওকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আমি যাকে পছন্দ করেছি তার সাথেই ওর বিয়ে হবে। বন্ধু, আমরা এসে গেছি, আজ রোববার, তোমার মনে আছে তো? হ্যাঁ মনে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। তা পথে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ চম্পা, যাও তো ইভাকে নিয়ে এসো। হ্যাঁ যান। তারপর ডন, এবার কি করবে ভাবছো? আমি লন্ডন থেকে এমবিএ করেছি, যে কোনো একটা ভালো চাকরি নিশ্চয়ই পেয়ে যাব। ইভা ছাড়ো, তুমিও যাও, জয়কে ছেড়ে ওই ছেলেটাকে আমি বিয়ে করি? পাগল, আমি তো চাইবো কেন? আপাতত লোক দেখানোর জন্য হলেও তোকে একটু ড্রয়িং রুমে যেতে হবে, তারপরে কি করবো আমি সব ঠিক করে রেখেছি। ঠিক তো? একেবারে ঠিক। আয়। বয়। ডন, এ হচ্ছে আমার বোন ইভা, আর ইভা এ হচ্ছে ডন, লন্ডনে এমবিএ করছে। হাই ভাইয়া, আমি যাই, আমার পড়া আছে। ঠিক আছে ঠিক আছে, যাও। চম্পা, তুমি ওকে ওর রুমে নিয়ে যাও। হ্যাঁ, আর চা পাঠিয়ে দিও। হ্যাঁ, এই
হ্যালো চম্পা ভাবি হ্যাঁ বলো এবার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি এবারকে ছেড়ে দিয়েছো এবার আমার এখানে আসবে ঠিক আছে আমি জয়কে ছেড়ে দিচ্ছি ভাবি জয় কোথায় জয়কে একটু ডেকে দিন না জয়কে শুধু ডেকে দেবো না আজ থেকে তোমাকে দিয়ে দেবো ওকে এখন থেকে তুমি দেখে রাখবে এসো জয় তুমি জয় আমার খুব বিপদ আমার ভাই জোর করে ওসমান শেখের ভাই ডনের সাথে আমার এঙ্গেজমেন্ট করতে চাইছে তাই আমার ভাবি আমাকে ছেড়ে দিয়েছে বলেছে তোমার সঙ্গে পালিয়ে যেতে যা জয় দেরি করিস না তোর ভাই আসার আগে তুই ওকে নিয়ে পালিয়ে যা এবার চলো এইভাবে আমাকে টাকা পয়সা চিট করবে জানেন আমার কাছ থেকে সে অনেক টাকা নিয়েছে এত চেঁচামেচি কিসের তার সবাই টাকা ফেরত চাইছে কিসের টাকা কিসের টাকা মানে ভুয়া আংটি দিয়ে আমাদের হাজার হাজার টাকা নিয়েছো সেই টাকা জানেন এক আংটির জন্য আমার কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়েছে আর একটা কথা বললে থোতা ভেঙে ফেলবো যা ভাগ ভাগ এখান থেকে শালা এই ছেলেটাই ডন এর সঙ্গে ভাই আমার বিয়ে দিতে চায় তাই নাকি এমবিএ করা ছেলে এখানে মারামারি করছে দেখি তো ব্যাপারটা কি এই যে কি হয়েছে এই যে সন্ধ্যামার্কা ছেলেটাকে দেখছেন ও একটা বাটপার নিজেকে জ্যোতিষীর পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই জন্যই তো মারামারি কি ভাই ওদের মারছেন কেন আপনি একজন এমবিএ করা ছেলে আরে ডার্লিং তুমি ভালো হলো এসো আমার অফিসে এক কাপ কফি খেয়ে যাও এসো আরে এই যে ভাই ওর হাতটা ধরছেন কেন তুই কে রে শালা আমি তো শালা না দুলা ভাই ভাই তোমার রক্ষা তোমার নাই ও জ্যোতিষী ভাই তোমার রক্ষা তোমার নাই ও জ্যোতিষী ভাই তোমার রক্ষা তোমার নাই
তোমার রক্ষা তোমার নাই, ও যদি ভাই তোমার রক্ষা তোমার নাই, কত লোকের হাত দেখিলাম, কত লোকের হাত দেখিলা, পান্না নীলা গমে দিলা, ভাগ্য বদল হইল না তোলি ভাই। তুমি ইভাকে পালিয়ে যেতে বলেছো? হ্যাঁ, তাছাড়া ইভার বাঁচার কোনো উপায় ছিল না। তার মানে তুমি বলতে চাও আমি ইভাকে মেরে ফেলতে চেয়েছিলাম? একজনের জীবনে ভালোবাসা কেড়ে নেওয়া মানে তাকে মেরেই ফেলা। চম্পা, ভালোবাসা আমাকে শেখাতে এসো না। শত্রুর ভাইয়ের সাথে কোনো ভালোবাসা হতে পারে না। কেন পারে না? আকাশ ভাই তোমার শত্রু, কিন্তু জয় তো ইভার শত্রু নয়। আর তাছাড়া তুমি ইভার সঙ্গে যার বিয়ে দিতে চাইছো সেই ডয়নাকে শয়তানের ভাই। ওসমান যদি তোমার কথায় শয়তান হয়, ডন তো আর শয়তান নয়, লন্ডনে এমবিএ করছে। ভাইয়া, ডন একটা প্রতারক, মানুষের কাছে ভুয়া আংটি বেচে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে, রাস্তার লোকজনকে আচ্ছা করে পিটুনি দিচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এটা তোর ভুল দেখা, ভালোবাসা পাবার জন্য তুই মিথ্যের আশ্রয় নিয়েছিস। ভাইয়া, আর একটা কথাও না, যা ভেতরে যা। হ্যালো, কে? ওসমান। হ্যাঁ বল। কি বললি? বিএফসিসিআই নির্বাচনে সভাপতির পদে সাজ্জাদ খান দাঁড়াচ্ছে? ইম্পসিবল, ওকে আনকন্টেস্টে ছেড়ে দেওয়া যাবে না। আমি ওই নির্বাচনে সভাপতির পদে কন্টেস্ট করব। সাজ্জাদকে হারাতে যদি জলের মতো টাকা খরচ করতে হয় তবু আমি তাই করব। কিছুতে ওকে সভাপতি হয়ে আমার উপরে যেতে দেব না। আকাশ চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে আমি দেব না। এই তো হলো বাঘের বাচ্চার মতো কথা। আরে আকাশ চাই সভাপতি হয়ে বিজনেস কমিউনিটিতে তোমার উপরে চলে যেতে। সেই স্বাদ ও চিরজীবনের জন্য অপূর্ণ থেকে যাবে। কিন্তু বন্ধু, এই ইলেকশনে বড় বড় বিজনেসম্যানদের কিনতে গেলে তোমাকে অনেক টাকা খরচ করতে হবে। করব, আমার সমস্ত টাকা খরচ করে হলেও আকাশকে হারাতে হবে। তুই টাকার চিন্তা করিস না। ব্ল্যাঙ্ক চেক সই করা আছে, যত টাকা লাগে উঠিয়ে নিবি। তাহলে আমি কালই বিজনেসম্যানদের জন্য কোনো বড় হোটেলে একটা পার্টির ব্যবস্থা করি। কর, টাকার চিন্তা করিস না। ভোট আমরা সবাই আপনাকেই দেব। অবশ্যই আপনাকে দেব। দাদা, আপনার মতো সুযোগ্য ক্যান্ডিডেট আর কেউ নেই। আমি আজমলদা বেহুদা কথা বলি না, আপনি বিপুল ভোটে পাশ করবেন যে এটা আমার ওয়াদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এনজয় ইওর সেলফ। হ্যাঁ, টাকা টাকা, মানে মানে, ও ইয়া, ড্রপ অফ দ্য বিট।
বন্ধু, তুই আমার বিরুদ্ধে ইলেকশনে কম্পিট করবি এটা আমি ভাবতেই পারিনি। বোকারা অনেক কিছুই ভাবতে পারে না। কি বললি, আমি বোকা? হ্যাঁ, আমি তোর পক্ষে কাজ করছি আর তুই বলছিস তোর বিপক্ষে। শোন,
সাজ্জাদ খানের অনেক ভোটার আছে যারা আমাকে খুব পছন্দ করে। আমি দাঁড়িয়ে সেই ভোট দুই ভাগে ভাগ করে দেব, তাতে তুই খুব সহজেই জিতে যাবি। সত্যি তোর বুদ্ধি আছে, আমি তো চমকে গিয়েছিলাম আমার বিরুদ্ধে তুই। তবে তুই যদি বলিস আমি উজ্জ্ব করে নেব। আরে না, তুই দাঁড়া, সাজ্জাদের ভোট ভাগ হয়ে গেলে আমার জেতা খুব সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এসব কি বলছেন বড় ভাই? আপনি নির্বাচনে দাঁড়িয়ে এখন বলছেন নির্বাচন ভণ্ডুল করতে হবে? আরে বোকা, নির্বাচনে দাঁড়ানো ছিল আমার একটা ভান। ওই ভান করে সাজ্জাদ আর আকাশের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছি। বলতে পারিস আমি এখন কোটি কোটি টাকার মালিক। আপনার যখন নির্বাচন করার কোনো আগ্রহী নেই, তখন নির্বাচন হলেই কি আর না হলেই কি? আরে বোকা, নির্বাচন যদি হয় তাহলে আকাশ বা সাজ্জাদ যে কেউ সভাপতি নির্বাচিত হয়ে যাবে। তাহলে আমি যদি পথে বসে ফন্দি করছি তার হবে না। আর যদি নির্বাচন ভণ্ডুল হয় তাহলে পুরনো যিনি সভাপতি আছেন তিনি বহাল থাকবেন, তাতে সাজ্জাদ আর আকাশের মাথায় বাড়ি পড়বে। এত টাকা খরচ করে ওরা তখন পথে বসবে। না বড় ভাই, আপনার বুদ্ধির তুলনাই হয় না। যাই বলুক, যেদিকে পয়সা আছে ওদিকে আমরা আছি। এই যে যান, সালাম আলাইকুম। আপনারা থাকুন। খবর সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। এসব কি করছিস? কে তোকে আসতে বলেছে? বলেন কি ভাইয়া, আমি তো আপনার জন্য এসেছি। আমার জন্য? ভোটের মেরুকরণ উল্টে গেছে, সব ভোট পড়ছে আপনার বিপক্ষে। তার মানে আকাশ চৌধুরী জিতে যাচ্ছে। এই অবস্থায় ইলেকশন পোস্টপোন না হলে আপনারই ক্ষতি। আরে তা হোক। বুঝলেন ম্যানেজার সাহেব, সাজ্জাদ ঠিকই বুঝতে পারছে সে হেরে যাচ্ছে, তাই লোক লাগিয়ে ইলেকশনটাকে ভণ্ডুল করতে চাচ্ছে। এই দাঁড়িয়ে দেখছিস কি? বিজয় সবগুলোকে পুলিশকে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো পুলিশ স্টেশন। রন, পুলিশ আসছে, ভেঙে যা। জি ভাইয়া। ওকে, এই আয় তোরা। ম্যানেজার সাহেব,
আমার সব ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে। কিন্তু এসব কি করে হলো? বেয়াদবি নেবেন না স্যার। কি করে হলো সেই খবর তো আমার চাইতে আপনারই ভালো জানার কথা। জলের মতো এতদিন টাকা খরচ করেছেন, উসমান সাহেবের আজেবাজে বুদ্ধিতে কারণে অকারণে আকাশ চৌধুরীর বন্ধুত্বকে বিসর্জন দিয়ে তার সাথে টাকার কম্পিটিশনে নেমেছেন, এতগুলো টাকা খরচ করে নির্বাচনে নামলেন, নির্বাচন তো হলোই না, মাঝখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট শূন্যের কোঠা এসে ঠেকেছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে ওসাকা ব্যাংক থেকে 7 কোটি টাকা যে শর্ট টার্মে লোন নিয়েছিলেন তারও মেয়াদ শেষ, তারা উকিল নোটিশ পাঠিয়েছে, এক মাসের মধ্যে ওই টাকা শোধ করতে না পারলে তারা কেস করবে। আপনার কি মনে হয় এসব কিছুর পেছনে ওসমানের হাত আছে? নিশ্চয়ই আছে, তা না হলে ডনের কি দায় থেকেছে নির্বাচন বানচাল করার? ডন একটা প্রতারক, রংবাজ, আপনাদের দুই বন্ধুর সম্পর্ক নষ্ট করার জন্য, আপনাকে জব্দ করার জন্য ওসমান ওকে লেলিয়ে দিয়েছে। আমি আসি স্যার। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনার ফার্মে কাজ করছি, এই কথাগুলো এতদিন মনের মধ্যে গুমড়ে মরছিল, তাই না বলে পারলাম না। নিজের সংসারকে বাঁচাতে হলে, নিজেকে বাঁচাতে হলে পুরনো বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না স্যার। লোন থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। পুরুষের মতোই কথা বটে, একবার ভেবে দেখেছো তুমি আত্মহত্যা করলে তোমার অন্তরে কি হবে, আমার কি হবে? শয়তান ওসমান তোমাকে পথে বসিয়েছে, যদি পুরুষ মানুষ হয়ে থাকো তবে ওকে পথে বসিয়ে নিজেরা উঠে দাঁড়াও। নিজেরা? কিন্তু এখন আর তাকে করে সম্ভব? তাছাড়া ব্যবসা দাঁড় করাতে হলে টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? একদিন তো তুমি শূন্য হাতে শুরু করেছিলে, সেদিন তোমার টাকা ছিল না, সঙ্গে ছিল একজন মানুষ, আকাশ চৌধুরী। আকাশ ছিল তোর বন্ধুত্ব, যদি পারো সেই বন্ধুত্বকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করো। আমি নিশ্চিত আবার তুমি জীবনে সফল হতে পারবে, পারবে। কোথায় যাচ্ছ? ওই ওসমানকে শেষ করে দেব, ও আমাকে পথে বসিয়েছে। ওসমানকে মারলে তুমি কি বেঁচে থাকবে? তোমারও তো জেল হবে, ফাঁসি হবে, আমি শেষ হয়ে যাব,
তোমার সন্তান নীলিমা শেষ হয়ে যাবে, এসব কি তুমি ভেবে দেখেছো? এতদিন যে টাকার অহংকার দম্ভ করতে, সব ধুলে মিশে যাবে। তুমি তাহলে এখন কি করতে বলো? মিথ্যা অহংকারে দম্ভকে মেরে ফেলো। টাকার কামড় এতদিন ধরে যে বন্ধুকে শত্রু ভেবে এসেছো, আবার তার হাত ধরো, পুরনো বন্ধু থেকে ফিরে পেতে চেষ্টা করো। ভাবি ঠিকই বলেছে ভাইয়া, তোমাকে যে পথে বসিয়েছে তার প্রতিশোধ নিতে হলে তোমাকে তাই করতে হবে। হ্যাঁ, আমি তাই করব। আমার সর্বনাশের হোতা যে, তার বিচার আমি করব, আমি প্রতিশোধ নেব। সেই প্রতিশোধ নিতে হলে আমাদের আবার এক হতে হবে বন্ধু। বন্ধু, তোর যখন স্কুলের চাকরিটা চলে যায় তখন তুই খুব হতাশ হয়ে পড়ছিলি। আমি এসেছিলাম তখন সামান্য পুঁজি নিয়ে, আর সেই পুঁজি দিয়েই আমরা নতুন করে জীবন শুরু করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধু, মনে আছে? সেদিন আমার সামান্যই ছিল, আজ এসেছে একেবারে খালি হাতে। হ্যাঁ, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে হায় আমরা আবার নতুন করে জীবন শুরু করি। আমিও তাই চাই বন্ধু, যে ভুল আমরা করেছি তার পরিসমাপ্তি চাই। ওই যে বললাম, তুমি একটা গুলি সাজ্জাদকে মানে ওর বসকে মারবে, আর তুমি একটা গুলি আকাশকে মানে ওর বসকে মারবে। অর্থাৎ সত্যিকার অর্থে তোমরা কেউই কিন্তু তোমাদের নিজেদের বসের সাথে বেইমানি করছো না। ম্যানেজার সাহেব বলুন। কি বললেন? হ্যাঁ, ওসমান পালাচ্ছে, ওকে ধরতে হবে। লেটস মুভ। এসব হচ্ছে টাকা, গোল্ড, আমার সারা জীবনের সঞ্চয়। ব্যাংকে রাখলে সব জেনে যাবে তো, ইনকাম ট্যাক্সের লোক আছে না? ও, তাই এখানে এনে রেখেছি। অবশ্যই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সব টাকা নিয়ে বর্ডার ক্রস করে চলে যেতে হবে। কেন চলে যাবে? কেন? আমার দুই বিশিষ্ট বন্ধু ওই শালারা এই জায়গাটা চেনে। এই সব টাকার বস্তা নিয়ে কভার ভালে তোল। যা জীবন। হরিয়া যাও, ওদেরকে অ্যাটাক করো। এসবের মানে কি? মানে হচ্ছে আমরা যেদিন আপনাদের নুন খেয়ে গুণ গেয়েছি, আমরা নুনও খাবো না গুণও গাইবো না। Thank you.
আমাদের টাকা নিয়ে পালিয়ে যাবে, কিন্তু না, এত সহজ নয়। টাকা উপার্জন করতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, তাই আমাদের সম্পদের উপরে যারা থাবা বসায় তাদের ক্ষমা নেই। না না ভাইয়া, এই কুকুরটাকে মেরে তুমি আইনের চোখে নিজেকে অপরাধী করো না, ও শাস্তি আইনই দেবে। এদের দুজনকে নিয়ে চলো।
আকাশ, আমি ভুল করেছি, সারা জীবন অনেক ভুল করেছি। ভুল করে আমার একজন প্রতিদ্বন্দ্বী মনে করে, তোকে বলেছিলাম তুই যেখানে আমি সেখানে। আসলে তো তুই যেখানে আমি সেখানে, ভেবে দেখ আমরা কি আজও তাই আছি না? আর আছি বলে আমাদের এই সম্পদ আজ রক্ষা পেয়েছে। অবশ্য জয়েরও এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে, আর সেই জন্য ওকে আমাদের পুরস্কৃত করা উচিত, কি বলিস? অবশ্যই, এবার হাতে ওর হাত মিলিয়ে না দিলে তো ওর বীরত্বের সঠিক মূল্যায়নই হবে না। চল বাড়ি চল, সবাই অপেক্ষা করছে, চল। এখন কি আর আমায় জেলখানায় পাঠাবে? হৃদয়ের মাঝখানে যে জেলখানা আছে এখন থেকে ওখানেই রাখবো।